আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। তো দেখেন, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা ব্লগার ডট কমে যাই। ব্লগার ডট কমে কি আমাদের ব্লগ কি এটা না? আচ্ছা, এটা না, এটাতে আমরা ওপেন করি, এটাকে ভিউ করি। আচ্ছা, আমাদের ব্লগটা ভিউ করলে আমরা কতটুকু কাজ দেখছি দেখেন। আমরা হচ্ছে এই পেজ তিনটা ঠিক করতে, মানে লেআউট, উপরের লেআউটটা কমপ্লিট, এইটাও কমপ্লিট, আমাদের মেনু বারটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের বাকি আছে হচ্ছে আমরা এইখানে একটু এইচটিএমএল এর ইয়া করবো, আর হচ্ছে যে ফুটারটা মেবি বাকি আছে। ফুটারটা কি বাকি আছে না হয়েছে? আচ্ছা, ফুটারটাও কমপ্লিট, জাস্ট শুধু এই যে ফুটারের যে লেখাটা আছে এখানে আমাদের একটু এইচটিএমএল এর কাজ করতে হবে। আমরা আজকে এই কাজটা দেখি এখানে কি কি এইচটিএমএল এর কাজ করতে হবে। তো এটা যেহেতু আমাদের একটা ফ্রি টেমপ্লেট, আমরা ওদের ফ্রি টেমপ্লেট ইউজ করতে হইলে আমরা যদি এটা চেঞ্জ করে দিই, দেখেন এটা চেঞ্জ করে দিলে আমাদেরকে ওরা এই টেমপ্লেটটা ব্যবহার করতে দিবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমরা যারা কোডিং পারি বা এইচটিএমএল সিএসএস জানি, তারা হয়তো বা জানবো যে সিএসএস থেকে এটার অপাসিটিটা আমাদেরকে কমায় দিতে হবে। অপাসিটি কমিয়ে দিয়ে তার উপর আমাকে আরেকটা কোডিং করতে হবে। তো আমি কোডিংটা করে রাখছি, আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাই দিব আর কপি পেস্ট করে দেবো, এতটুকুই কাজ। দেখেন এটা করার জন্য আমরা কি করব, আগে এখান থেকে দেখবো, আমরা শুধু এটা না, প্রত্যেকটা কাজ যদি এইচটিএমএল করতে চাই আগে এখান থেকে দেখবো আমরা। এটুকু আমরা যাই, আমরা আমাদের ব্লগারে ডট কমে আসি। ব্লগার ডট কম থেকে লেআউট, আচ্ছা সরি, লেআউট না, থিম হবে। থিম থেকে দেখেন এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করে এইখান থেকে লেখা আসে এডিট এইচটিএমএল। এক্ষেত্রে আমার করণীয় কি, আমাকে আগে একটা ব্যাকআপ রেখে নিতে হবে। তো ব্যাকআপ রাখার জন্য আমি এখান থেকে আগে ব্যাকআপে ক্লিক করে নিই, কারণ আমি যদি এইচটিএমএল কোডিং করতে চাই, আমার যদি একটা কোডিং মিস্টেক হয় আমার পুরো টেমপ্লেটটা নষ্ট হয়ে যাবে, পুরো থিমটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই আগে ব্যাকআপ রেখে নিতে হবে। তো এখান থেকে আমি এই যে ব্যাকআপ রেখে নিই, ডাউনলোড, দেখেন এই যে ডট এক্সএমএল যে ফাইলটা আছে এটা আমার ব্যাকআপ হয়ে গেছে, ব্যাকআপ হিসাবে। এখন যেটা করতে হবে, এখান থেকে দেখেন লেখা আছে এডিট এইচটিএমএল, দেখছেন এই যে, এখান থেকে আমি ক্লিক করব এডিট এইচটিএমএল এ। ক্লিক করলে আমার এই থিমে যত এইচটিএমএল ব্যবহার করছে, দেখেন এই যে সবগুলোর প্রিভিউ হয়ে যায়, এটা ও যত কিছু ব্যবহার করছে সব কিছুর। এখন এইখান থেকে আমাকে খুঁজতে হবে যে আসলে আমার কোডটুকু কোথায়, এই কোডটুকু কোথায়। এই কোডটুকু খোঁজার জন্য আমার এইখান থেকে জাস্ট আপনি এটুকু কপি করে নেন, এইটুকু কপি করে নিয়ে এইখানে এসে এইখানে মাউসের পয়েন্টারে ক্লিক করে কন্ট্রোল এফ চাপেন কিবোর্ডের, তাহলে আপনি সার্চ করতে পারবেন। সার্চ করে এখানে যেটা কপি করছিলেন সেটা পেস্ট করেন, এখন সার্চ দেন। আচ্ছা, পাইতেছে না কেন? দেখেন এই যে পেয়েছে, দেখছেন আমার এই যে লাইনটা, দেখেন আমার কোডিং এর লাইনটা এই যে। তো আমি এই সেকশন থেকে এইখান থেকে এইটুকু আলাদা করে দিই, দেখেন এই যে ডিপ শুরু, এই যে ডিপ শেষ, আমি এই কোডটুকু আলাদাভাবে রাখলাম। আমি এইটুকু কিচ্ছু কাটবো না, আমি এইটুকু কিচ্ছু কাটবো না, আমি জাস্ট এটুকু আগে চিহ্নিত করলাম যে আমার কোডটুকু এই যে এইটুকু। আমি আরেকটু যদি ইয়া করে দেই, দেখেন আমার কোডটুকু হয়েছে এইটুকু। এখন এই কোডটুকুর অপাসিটি আমার কমায় দিতে হবে। কোডটুকুর অপাসিটি কমাই দিতে হলে দেখেন অপাসিটির জন্য কোডিং হচ্ছে ওইখানে তো কাস্টম সিএসএস, তো ওইখান থেকে আমরা জাস্ট করতে হবে কি, স্টাইল দেখে সিএসএস মানে অপাসিটিটা কমাই দিতে হবে। এই যে জাস্ট স্টাইল অপাসিটিটা একটু জিরো করে দিই, এখানে আসি, এইচটিএমএল ভিউতে আসি। এই যে যে ডিপ ক্লাসটা লেখা আছে, এই ডিপ ক্লাস লেখা আমাদের যে এই যে যে ডিপটা শুরু হয়েছে, ডিপের এইখানে জাস্ট আমাকে কি করতে হবে, এর অপাসিটিটাকে যে আমরা যে ইয়াটা করছিলাম স্টাইল অপাসিটি জিরো, জাস্ট এই কোডটুকু এখানে দিয়ে দিলে। এখন যদি আপনি এটাকে সেভ করেন, দেখেন এই যে সেভ করলাম, এখন যদি আমার ব্রাউজারটাকে যদি জিগে রিলোড দেই বা ভিউ করি, এই স্ক্রিন দেখা যায় না, প্রসেসিং দেখা আসছে,
আপনারা যদি সেভ হয়ে যায় দেখেন এখানে লেখা আসবে আপডেট সাকসেসফুল, এরপর যদি আপনারা এই পেজটাকে রিলোড করেন দেখবেন এটা আর দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? কিন্তু লেখাটা কিন্তু ঠিকই আছে, দেখেন দেখা যাচ্ছে না বাট লেখাটা কিন্তু ঠিকই আছে এখানে, শুধু কি আমরা দেখতে পাচ্ছি না। এরপর আমরা কি করব, আমরা এখানে আসব, আমাদের যে লাইনটা ছিল, আচ্ছা লাইনটা কই ছিল, এই যে আমাদের লাইনটা ছিল, এর আগে আমরা আরেকটু কোড করে নেব। কোন কোডটুকু করব, এই যে আমি যে টেক্সট ডকুমেন্টটা দিয়ে দেবো আপনাদেরকে, এই টেক্সট ডকুমেন্টের আগে দেখেন এখানে একটা কোড আছে, দেখেন আপনি যদি করেন আপনারা এইটুকু কপি করে নেবেন এইখান থেকে, এইটুকু কপি করার আগে এখানে এখানে সুন্দর করে লিখে নেবেন ক্রিয়েটেড বাই আপনাদের যে ব্লগ লিঙ্কটা, এই ব্লগ লিঙ্কটা এখানে দিয়ে দেন। তো আমি যাই ব্লগ লিঙ্কটা আমাদের নিয়ে আসি, এটা হচ্ছে আমার ব্লগ লিঙ্ক, এটাকে কপি করি, কপি করে আমি আমার টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করি। দেখেন টেক্সট ডকুমেন্টটা ওপেন করলে আমি যে এটাকে কেটে দেই, কেটে দিয়ে এখানে পেস্ট করে দেই। পেস্ট করার পরে দেখেন এত বড় লিঙ্ক দিয়েছিলাম, পেস্ট করার পরে এই যে এই যে লেখাটা আছে এই লেখাটাকে এখান থেকে কেটে দেন, কেটে দিয়ে লিখে দেন আপনাদের ব্যাচ নাম্বার, আপনারা হচ্ছেন GG EX 08 02 04, কপিরাইট 2020। এটা দেওয়ার পর এখন আপনাকে এইটুকু জাস্ট এখান থেকে কপি করে নেন, কপি করে আপনার HTML কোডের পেজে চলে আসেন। এই পেজে চলে এসে জাস্ট এখানে পেস্ট করে দেন Ctrl V দিয়ে। এখন যদি আপনারা পেস্ট করে দেন, দেখেন আমি একটু করি, এখন যদি আপনি এই পেজটাকে সেভ করেন, দেখেন সেভে ক্লিক করলেন, সেভ হয়ে গেলে এখান থেকে জাস্ট ভিউ করবেন, রিলোড দিবেন, দেখেন এই যে আপডেট সাকসেসফুল, এটাকে রিলোড দেন। কি দেখেন তো চেঞ্জ হয়েছে কি না? চেঞ্জ হয়েছে আপনার কিন্তু এখন নিচেরটাও আছে উপরে, এখন যেটা ক্লিক করেন দেখেন এই লিঙ্কটা এখন কাজ করবে, আপনাদের পেজে নিয়ে আসবে। এটুকু করতে পারবেন না সবাই? জি ভাই, ওটা দিয়ে দেন ভাই গ্রুপিয়াতে। হ্যাঁ আচ্ছা, এরপর আমাকে এইটা গেল, এখন আমাকে একটা করে আজকে আমরা একটা করে পোস্ট করব সবাই, জাস্ট টেস্ট পোস্ট, আমরা কিওয়ার্ড রিসার্চ করে এসইও করে পোস্ট করব নেক্সট ক্লাসে। আজকে শুধু একটা করে টেস্ট পোস্ট করব, কিভাবে পোস্ট করতে হয় এতটুকু দেখাবো জাস্ট, আর কিচ্ছু না। দেখেন এখন আমাকে এই পেজটা যদি সম্পূর্ণ হয়ে যায়, এখন আপনাকে আমি এক্সাম্পল শো না এক্সাম্পল দেখাইতে গেলে তো একটু ঝামেলা হবে আপনাকে। এখন আমি একটা কাজ করতে পারি, যে আমি যদি ধরেন এই পেজটাকে আমি করে দিলাম, এটুকু কপি করলাম, কাট করে দিলাম, কাট করে দিয়ে এখন যদি আমি এটাকে সেভ করি, দেখেন সেভ করে যদি আমি যদি এখন আমার ব্রাউজারটাকে মানে ভিউ করি বা ওইটাকে আমি রিলোড করি, দেখেন এটাকে যদি রিলোড করি দেখেন আমার ফুটারটা থাকবে না, দেখছেন আমার ফুটারটা এখানে লেখাটা কিছুই নাই। তো আপনাদের যদি এরকম সিচুয়েশন হয়, টোটালি চেঞ্জ এরকম যদি সিচুয়েশন হয়, এই আমাদের ফুটারের কাজ শেষ, এখন আমরা দেখব কিভাবে একটা পোস্ট করতে হয়। পোস্ট করার জন্য আমরা কি করব, এখান থেকে যে পোস্ট লেখাটা আছে এই পোস্ট লেখায় ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে নিউ পোস্ট, এখান থেকে নিউ পোস্টে ক্লিক করে এখানে আপনি চাইলে কম্পোজ ভিউতেও করতে পারেন, চাইলে কি HTML কোডিং করেও মানে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখান থেকে ডিরেক্টলি কম্পোজ ভিউতেই কাজ করব। তো কম্পোজ ভিউতে কাজ করার জন্য আগে এখানে টাইটেল লিখতে হবে, আপনি যে এটা দিবেন, তো আমি এটাকে আমি লিখি যে ফার্স্ট টেস্ট পোস্ট বা টেস্ট পোস্ট লিখি, টেস্ট পোস্ট লিখে এখানে আমি জাস্ট একটা লরেম ইবজাম দিব। দেখেন এখানে জাস্ট আমি একটা লরেম ইবজাম দিয়ে আপাতত দিয়ে একটা পিকচার অ্যাড করে দিই, তো আমি লরেম ইবজামটা কপি করে আনি, আমরা কিওয়ার্ড রিসার্চ করে মেনু বারের মধ্যে পোস্ট করব নেক্সট ক্লাসে। আজকে জাস্ট একটা করে পোস্ট করা দেখি। আচ্ছা সবুজ মি, আপনি কি আমার ক্লাসের স্টুডেন্ট? তো দেখেন আমি যদি এই লরে বিবজামটাকে কপি করে নিই এতটুকু এখান থেকে, এইটুকু কপি করে যদি আমি এখানে পেস্ট করি, দেখেন পেস্ট করার পর আমার যদি মনে হয় আমি এখানে একটা পিকচার অ্যাড করব, তাহলে আমি কি করতে পারি, এখানে একটা পিকচার অ্যাড করতে পারি। পিকচার অ্যাড করার জন্য দেখবেন এখানে একটা অপশন আছে, কই গেল, এ দেখেন লেখা আছে ইনসার্ট ইমেজ, দেখছেন এই ইনসার্ট ইমেজ, তারপর ইনসার্ট ভিডিও অডিও, এখান থেকে আপনি একটা ইমেজকে ইনসার্ট করেন।
আপনি যে কোনো জায়গা থেকে ইউআরএল নিতে পারেন, আপলোড আপ কম্পিউটার, আপনি এখান থেকে আপলোড ইওর কম্পিউটারে যাই, এখান থেকে আপলোড করে দেয় চুজ ফাইলে যাই, আমি জাস্ট এটাই ওপেন করি। আচ্ছা এটাকে এখান থেকে ওপেন হয়ে গেলে এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করলাম, তো দেখেন আমার পিকচারটাই যে চলে আসছে। এখন যদি মনে হয় আপনি পিকচারের অ্যালাইনমেন্ট সাইডে রাখবেন, পিকচারের অ্যালাইনমেন্ট মাঝে রাখবেন, পিকচারের অ্যালাইনমেন্ট ছোট করবেন, পিকচার বড় করবেন, এখান থেকে ড্রাগ করতে পারেন। দেখেন যে ড্রাগ করে পিকচার ছোট বড় করা যায়, দেখছেন? ড্রাগ করে পিকচার ছোট বড় অ্যালাইনমেন্ট সব কিছু এখান থেকে চেঞ্জ করা যায়। যদি চান যে আপনি এখান থেকে কি সাইজে দিবেন, স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ, তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করে এসইও করে কাজ করব তখন আমি এটা বিস্তারিত দেখব। আমি জাস্ট আজকে এইটুকু দেখাইলাম। তো দেখেন এটা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে লেভেলের কাজ, ইসের কাজ আমরা একটু পরে এগুলো দেখব। এটার কাজ হয়ে গেলে এখন যদি মনে হয় যে আপনি এইটা তো কারো দেখাইতে হবে না, যে এইখান থেকে যে আপনি ইয়া করবেন, টেক্সট সাজাবেন, টেক্সট বোল্ড করবেন, টেক্সট ইটালিক করবেন, টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিবেন, আশা করি এইটুকু সবাই পারবেন, একটু চেষ্টা করলেই পারবেন। এটা ইটালিক করে দেই। এখন এটা কাজ হয়ে গেলে কি করব, জাস্ট আমি আজকে এই কাজগুলো আমরা দেখবো না, এই যে লেভেলস পাবলিশ, তারপর এইগুলা না দেখলে আমি এখান থেকে পাবলিশ করে দেয়। দেখেন কনফার্ম পাবলিশ হয়ে গেলে এখন যদি আমার ব্লগটাকে আমি ভিউ করি, দেখেন এখানে আমার একটা পোস্ট চলে আসবে, কি দেখছেন? এখন যদি এই ব্লগটাকে গিয়ে আপনারা যদি পোস্টটা ভিউ করেন, দেখেন এখানে আমি দেখতে পারবো কতজন ভিউ করছেন। সবাই একটু ভিউয়ার কমেন্ট করেন তো, সবাই পোস্টে ঢুকে যারা আছেন সবাই পোস্টে ঢুকে কমেন্ট করেন একটা করে। এখন দেখেন এই যে আমার পোস্টটা, দেখছেন? যারা কমেন্ট করছিলেন নিচে চলে আসছে। এখন যদি আমরা এখানে গিয়ে এই যে স্ট্যাটাসে দেখি কয়জন ভিউ আছে, কয়টা কমেন্ট আছে, এই যে কমেন্টসের মাঝে যায়, দেখেন এই যে এখন পর্যন্ত 3 জন কমেন্ট করছেন, তো 3টা কমেন্টই দেখা যাচ্ছে। তো আপনারা সবাই আপনাদের ব্লগটাকে যতটুকু কাজ দেখাইছি, কাস্টমাইজিং প্রায় শেষ, আমাদের ব্লগের এখন শুধু মেনু বারের মধ্যে পোস্ট করা, আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আর হচ্ছে কিওয়ার্ড আর কি পোস্টের এসইও, এই জিনিসগুলো দেখাইলে মোটামুটি আমাদের ব্লগারটা শেষ করতে পারবো। আর হচ্ছে ইন্ডেক্সিং, তো পোস্ট না করা পর্যন্ত গুগল ইন্ডেক্সিং দেখানো যায় না, সবাইকে মিনিমাম 4টা থেকে 5টা পোস্ট করতে হবে, তারপর হচ্ছে আমরা ওয়েব মাস্টার টুল দিয়ে ইন্ডেক্সিংটা দেখাই দেব। এতটুকু বুঝছেন আজকের ক্লাসটা? জি ভাই।